সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম আর নেই, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার বেলা 11:10 তার মৃত্যুর কথা ঘোষণা করা হয়। টানা 2 সপ্তাহ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন তিনি। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলা 11:10 নাসিমের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রক্তচাপজনিত সমস্যা নিয়ে 1 জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর 4 জুন তার অবস্থার কিছুটা উন্নতি হলেও 5 জুন ভোরে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর 2 দফায় 72 ঘন্টায় করে পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড। এর মধ্যেই পরপর 3 বার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি তার শরীরে। কয়েকদিন স্থিতিশীল থাকলেও গত বৃহস্পতিবার রক্তচাপ অস্বাভাবিক ওঠানামা করতে থাকে নাসিমের। এরপর গতকাল শুক্রবার পরিস্থিতি আরও জটিল হতে থাকে, হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়। মোহাম্মদ নাসিমের বয়স হয়েছিল 72 বছর। তিনি স্ত্রী ও 3 সন্তান রেখে গেছেন। 1975 সালের 3 নভেম্বর কারাগারের অভ্যন্তরেই নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। তিনি সংসদে 5ম বারের মতো সিরাজগঞ্জের কাজীপুরের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন। মোহাম্মদ নাসিম বর্তমান সরকারের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি। তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলের মুখপাত্রও তিনি। 2014 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে 1996-2001 সালের আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।